অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 18 মাস 8টি রাশির খাজানা পূর্ণ হতে চলেছে, অর্থাৎ 23 সেপ্টেম্বর 2020 রাহু মিথুন রাশি থেকে বৃষ রাশিতে গমন করছে। এই যে রাহুর মিথুন রাশি, মিত্র রাশি এবং উচ্চস্থ রাশি এবং এই বৃষ রাশিও কিন্তু রাহুর মিত্র রাশি, সক্ষেত্রিক রাশি, অর্থাৎ এখানেও রাহু কিন্তু কমফোর্ট ফিল করে, অর্থাৎ এখানেও কিন্তু এই বৃষ রাশিতেও রাহু কিন্তু শুভ ফল প্রদান করে। দেখুন, সেপ্টেম্বর মাসটা বিশেষ গুরুত্বপূর্ণ, এই জন্যই 13ই সেপ্টেম্বর বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে এবং 29শে সেপ্টেম্বর শনিও বকরি থেকে মার্গী হচ্ছে এবং 23শে সেপ্টেম্বর রাহু কেতু রাশি পরিবর্তন করছে। খুব গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণ এই সেপ্টেম্বর মাসটা। দেখুন, আমি আগের ভিডিওতে বারবার বলেছি, এখনও আমি একটা ব্যাপারে অনড়, দেখুন বহুত ভিডিও দেওয়া আছে, এই যে বর্তমানে যে ভাইরাস, দেখুন আমি আগস্ট থেকে কিন্তু কমতে লাগবে আমি বলেছিলাম। দেখুন, আপনি দেখুন রিকভারি রেটটা অনেকটাই, 75% কিন্তু রিকভারি রেট দেখা যাচ্ছে এবং যত গ্রহের পরিস্থিতি ভালো হবে, অর্থাৎ এই সেপ্টেম্বর মাস থেকে অনুকূল যত গ্রহের পরিস্থিতি হবে তত কিন্তু এই সকল দিকে কিন্তু শুভ ফলগুলো কিন্তু পাবেন, অর্থাৎ এই ভাইরাসের মারণ, ভাইরাস থেকে কিন্তু মুক্তি পাবেন। আমি এর আগে গতকাল ভিডিও দিয়েছি যে রাহুগ্রহকে অশুভ থাকলে সেটাকে, রাহুগ্রহকে শান্ত করার মহা উপায় কিন্তু আমি জানিয়েছি, যেটা করলে আজব উপায়, যেটা করলে রাহুগ্রহ আপনাদের ফেভারে কিন্তু চলে আসবে। যাদের রাহুগ্রহ বাই বার্থ চার্ট খারাপ আছে তাদের কিন্তু আসবেই আসবে। তার আগের আমি পুনরায় ভিডিও দিচ্ছি, দেখবেন ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যে রাহুগ্রহ আপনার রাশিচক্রে বার্থ চার্টে খারাপ আছে বুঝবেন কীভাবে, সেটাও কিন্তু একটা বিচার্য বিষয়। তো এই বিষয়ের উপর আমি কিন্তু অবিরাম ভিডিও দিতে চলেছি, এর উপরে আমি আরও রিসার্চ করছি, আরও আমি কিন্তু ভিডিও আপনাদেরকে দিব। এর সাথে সাথে বলি, অনেক ভিউয়ার্স আমাকে দেখানোর জন্য, অর্থাৎ আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য বারবার আমার কাছে ফোন নাম্বার চাইছেন, অনেকে উপকৃত হতাম প্লিজ অনেক কিছু লিখছেন, ছি ছি এইভাবে বলবেন না, আপনাদের ভালোবাসাতে আমি এখানে এখনো আছি আর এগিয়ে যাব, আপনাদের ভালোবাসা থাকলে আমি বহুদূর এগিয়ে যাব। হ্যাঁ, যারা আমার সাথে ভিজিট করতে চাইছেন, আমি অনলাইনে আপনাদেরকে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদেরকে কিন্তু আমি দেখানোর জন্য একটা প্রচেষ্টা আমি চালু করছি। অবশ্যই আপনারা, আপনাদের যারা যারা আমার সাথে ব্যক্তিগত কৌশিক রায়ের সাথে, অ্যাস্ট্রো এডুকেশনের কৌশিক রায়ের সাথে যারা সম্পর্ক করতে রাজি আছে, অর্থাৎ দেখানোর ব্যাপারে সম্পর্কে রাজি আছে, দেখাতে চাইছেন বাই বার্থ চার্ট কী হবে বা কী প্রতিকার নেওয়া উচিত, বা যারা ঋণে ডুবে গেছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না কী করবেন, দেখুন আমার কাছে কোনো আলোর দিনে আশ্চর্য প্রদীপ নেই যে আপনাকে আজকে আমি বললাম তার কাল থেকে আপনাদের হয়ে যাবে, সেটা না। আমি আপনাদেরকে প্রেসক্রাইব করে দেবো কী করতে হবে না করতে হবে, ক্রিয়া কোন রত্ন সেটা আপনাদেরকে প্রেসক্রাইব করে দেবো এবং আপনাদের যা যা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার, আপনারা নাম্বার দিন, আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করব, কারণ আমি খুবই ব্যস্ততার মধ্যে থাকি, সবসময় সব কভারের কমেন্টসে উত্তর দিতে আমি পারছি না, সেই জন্য আমি আপনাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি খুব ব্যস্ততার জন্য আমি কিন্তু আপনাদের এই কমেন্টসে উত্তর দিতে পারছি না। আর যারা যারা আমার সাথে ভিজিট করতে চাইছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন, আপনাদের প্রশ্ন করুন এবং নাম্বারটা দিন, আপনাদেরকে আমার ব্যাক অফিস থেকে আমি
ফোন যাবে, আপনারা কখন কীভাবে কন্ট্যাক্ট করবেন, বুকিং করার নিয়ম সমস্ত কিছু আপনাকে বলা হয়ে যাবে, এবং আপনারা সেখানে সমস্ত ইন ডিটেলস কী নিয়ম কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু আপনারা বাই টেলিফোনে কিন্তু জানতে পারবেন। আমার টোটালটা অনলাইন প্রেডিকশান এবং টোটাল অনলাইন প্রতিকার আপনাদেরকে অনলাইনে আপনাদের প্রতিকার জানিয়ে দেবো, যেটা কিনতে হবে আপনারা যেখানে আপনার ভালো লাগবে সেখান থেকে আপনারা স্টোন কিনতে পারেন। তো শুরু করা যাক। এই রাহু যে 18 মাস এই যে থাকবে, অর্থাৎ বিশ্বরাশিতে থাকবে, তার জন্য কি হতে চলেছে? বেশ 8টি রাশির রেকর্ড ভাঙতে চলেছে। আমি আবারও বলছি, রেকর্ড ভাঙতে চলেছে। খাজানা ভরে দিবে রাহু যাব দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা হে। রাহু কি দেয় জানেন? শনির ফলটা কিন্তু রাহুর মধ্যে থাকে, অর্থাৎ শনি যে ফল দেয় সেই ফলটা কিন্তু রাহু গ্রহ কিন্তু দেয়। তো এবার যারা যাদের রাশিচক্রে রাহু খারাপ আছে তারা কিন্তু সম্পূর্ণরূপে ভালো ফল পাবেন না। এবং এই যে 18 মাসের মধ্যে রাহু যখন যে গ্রহের সঙ্গে একত্রে হবে তখন কিন্তু সেই গ্রহের ফল কিন্তু দিবে, শুভ অশুভ কিন্তু দিবে। কিন্তু ওভারঅল ইন জেনারেল আমি বলছি, এই 18 মাস ছাপ্পার ফারকে দিতে চলেছে এই 8টি রাশিকে। কোন এই 8টি রাশি সৌভাগ্যবান তাও আমি জানাতে চলেছি। প্রথম যে রাশির নাম করব সেটা হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ধনু হবে রাহু, বিষ রাশি করে রাহু। আপনাদের ক্ষেত্রে ধনু ভাব পরিপূর্ণ হবে, অর্থাৎ অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের ভালো, আর্থিক দিক আপনাদের যথেষ্ট স্টেবল দিক দেখা যাচ্ছে মেষ রাশির জন্য। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। দ্বিতীয় যে রাশি, বারবার কমেন্টস করেন কর্কট রাশি কী হবে, কর্কট রাশির 11 স্থানে রাহু, লাভ সফলতা সাকসেস জায়গায় রাহু। আমি বারবার বলছি, গোচরের যে রাহু 11-এ যদি থাকে সেক্ষেত্রে মিরাকেল ফল দেয়, অর্থাৎ আপনাদের লাভ সফলতা সাকসেস তো তৈরি করবে। হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে। অর্থাৎ এর সাথে সাথে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে কর্কট রাশির জন্য। ব্যবসার ক্ষেত্রে ভালো আকর্ষক অর্থপ্রাপ্তি এই কর্কট রাশির জন্য। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির জন্য দশমভাবে এই রাহু, এই দশমভাবে রাহু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি চরম শিখরে যাবে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের ফায়দা আসবে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান দেখা যাবে, এবং সিনেমা জগতে আপনাদের কিন্তু মিরাকেল এবং কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে। সিনেমা জগতে আপনাদের কিন্তু লাভের জায়গায় তৈরি হবে সিংহ রাশি। এরপরে যে রাশির কথা বলবো, কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু আপনাদের ক্ষেত্রে এই রাহুর দৃষ্টি আপনাদের রাশির উপর, আপনাদের ক্ষেত্রে কিন্তু মিরাক্কেল কিন্তু ঘটাবে, এবং আপনাদের উন্নতি, আপনাদের ভাগ্যের উন্নতি, আকস্মিক প্রাপ্তি এবং আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পন্ন হবে। এটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে জবরদস্ত টাইম কিন্তু আসতে চলেছে এই 18 মাস। যে কোনো কাজ, আমি যে 8টি রাশির কথা, যে কোনো কাজ আপনারা কিন্তু এখন থেকে এই আগস্টের শেষে থেকে আপনার প্ল্যানিং করুন। এই সেপ্টেম্বর থেকে, 23 সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাদের যোগ শুরু হচ্ছে, প্ল্যানিং করুন, এগিয়ে চলুন, দেখবেন আপনাদের কেউ আটকাতে পারবে না। এরপরে রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির 6ষ্ঠ স্থানে এই রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ। আমি আবারও বলছি, গোচরের 6ষ্ঠ স্থানে কিন্তু রাহু শুভ ফল প্রদান করে। যাদের মামলা মকদ্দমা চলছে সেখানে আপনার জয়ী হবেন, মামলা মকদ্দমা আপনাদের ফেভারে চলে আসবে। ঋণ, শত্রুতা, রোগ এগুলো থেকে কিন্তু ধনুরাশি মুক্তি পেতে চলেছে, এবং ধনবর্ষা হতে চলেছে ধনুরাশির। অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আকস্মিক প্রাপ্তি, রোগ, ঋণ, শত্রুতা, মামলা মকদ্দমা থেকে মুক্তি পেতে চলেছেন, এবং আপনাদের দীর্ঘদিনের আশা কিন্তু পূরণ হতে চলেছে এই 18 মাসের মধ্যে, অর্থাৎ 23 সেপ্টেম্বর থেকে এই টাইম পিরিয়ড শুরু হচ্ছে ধনুরাশির জন্য। এরপরে যে রাশির কথা হলো সেটা যে মকর রাশি। মকর রাশির 5ষ্ঠ স্থানে এই রাহু, এবং সরাসরি আপনার রাশি শনি আপনার রাহুকে দৃষ্টি, শনি এবং রাহুর দৃষ্টি বিনিময় নবপঞ্চম যোগ। এক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি যোগ কিন্তু দেখাচ্ছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি, এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মে পদোন্নতি,
এবং আপনাদের লটারির প্রাপ্তি এগুলো কিন্তু খুবই সম্ভাবনা। বিবাহের দিক কিন্তু আপনাদের ভালো, আকস্মিক বিবাহ হওয়ার কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা বিয়ের ব্যাপার নিয়ে চিন্তা করছেন, বিয়ে কিন্তু এই 23 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু যোগ আসছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি চতুর্থ ভাবে রাহু, আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি। আপনাদের এই এই 18 মাসের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু জমি বাড়ি বা ফ্ল্যাট কেনার প্রবল সম্ভাবনা, প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। জমি ফ্ল্যাট বাড়ি গাড়ি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু আছে, শেয়ার থেকে প্রাপ্তি। দেখুন আমি যে কথাগুলো বলছি কিনা সম্পূর্ণ গোচরের নিরিখে। এরপরে পাশাপাশি আপনাদের রাশিচক্রে রাহু কেমন আছে সেটা আপনাদের একান্ত বিশ্লেষণ করা দরকার। আপনাদের যাকে ভালো লাগবে যে দক্ষ জ্যোতিষীর সঙ্গে আপনারা পরামর্শ করুন। এরপরে যে সবশেষে রাশি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি দেখুন থার্ড হাউসে রাহু, অর্থাৎ আমি বারবার বলছি গোচরে কিন্তু থার্ড হাউস, সিক্স হাউস এবং ইলেভেন্থ হাউসে শুভ ফল কিন্তু দেয়, অর্থাৎ আপনাদের পরাক্রমভাবে এই রাহুর অবস্থান, অর্থাৎ আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে। রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের সফলতা আসবে, কাজের ক্ষেত্রে উদ্যম, নতুন যোগাযোগ, আপনাদের আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এবং বিবাহের দিকেও কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং সন্তান সুখের জায়গা কিন্তু আপনারা তৈরি করছে এই রাহু। এবং ভাগ্য উন্নতি, ভাগ্যের চমৎকার হতে চলেছে, ভাগ্যের দিক থেকে আপনারা কিন্তু সহযোগিতা পেতে চলেছেন, ভাগ্যের একটা উন্নতি। তো ভিডিওটি এ পর্যন্তই।